আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত এখন আমরা শুরু করতে যাচ্ছি সবুজ পাতার বোন এই বইটির ষষ্ঠ লাইভ রিডিং পূর্বে আমরা দুইটি অধ্যায়ের অডিও লাইভ করেছি এখন আমরা আজকে তৃতীয় অধ্যায়ের প্রথম লাইভ করতে যাচ্ছি তাহলে চলুন আজকে আমরা শুরু করি ইবাদত ও আত্মশুদ্ধি আমল ছাড়া তত্ত্বীয় এলম কার্যত কোনো মূল্য নেই আর আমলই হলো বান্দার আত্মার পরিশুদ্ধির সবচেয়ে বড় উপায় নিজেদের হৃদয়গুলোকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদতে মশগুল রাখা এবং সেই ইবাদতে সন্ন্যায়ের অনুসরণ সবচেয়ে বেশি জরুরি বিষয় এই অধ্যায়ে তাই শাইখের ইবাদত আত্মশুদ্ধি এবং এই বিষয়ক আলোচনাকে একত্রিত করা হয়েছে লাইল রামাদান কুরবানি দোয়া সালাত বান্দার আত্মার পরিশুদ্ধির নানান পাথেও এই অধ্যায়ের বিষয়বস্তু কেয়ামুল লাইলের জন্যে রাত্রির পূর্ণরাত্রি জাগরণ কেয়ামল কেয়ামুল লাইল আদায়ের উদ্দেশ্যে ঈশা হতে ফজর পর্যন্ত পূর্ণরাত্রি জাগরণ করা সন্ন্যাহের বিপরীত তবে রমজানের ক্ষেত্রে ব্যতিক্রম রমজান মাসের সন্না হল সমর্থ থাকলে কেয়ামুল লাইলের জন্যে পূর্ণরাত্রি জাগরণ করা যে এই আমল করতে সমর্থ হবে তার জন্যে উত্তম হলো রাতে না ঘুমিয়ে দিনের বেলা ঘুমানো বান্দার পর তার চিহ্ন হল কিয়ামুল লাইল আল্লাহ সারা বছরব্যাপী কিয়ামুল লাইলের বিধান রেখেছেন এবং একে পর চিহ্ন হিসেবে আখ্যায়িত করেছেন বিছানা হতে তাদের পাঁচশো পৃথক থাকে সোলা আশ্বাস আয়াত ষোল অতএব যাদের কিয়ামুল লাইল করার সামর্থ্য আছে তাদের উচিত রাতের শেষাংশে তা আদায় করা অন্যথায় ঘুমাতে যাওয়ার আগে বিতির পড়ে নেয়া রাত্রের শেষভাগে যারা ক্ষমা প্রার্থনা করে কেউ যদি তাহাজ্জুদের জন্য উঠে নাও পারে কেউ যদি তাহাজুদের জন্য উঠতে নাও পারে অন্তত স্তিক ফার করতে হলেও যেন ওঠে। কারণ রাত্রের শেষ ভাগের দোয়া হল এমন এক তীর যা কখনো পথভ্রষ্ট হয় না বা লক্ষ্যভ্রষ্ট হয় না আর এটা রহমানের বান্দাদের আমল যা কোরআনে বর্ণিত হয়েছে আর যারা রাত্রের শেষভাগে ক্ষমা প্রার্থনা করে সুরা আল ইমরান সুরা আলে ইমরান আয়াত সতেরো জ্ঞানের মিষ্টির ফল হলো তাহাজুত সালাত যে জ্ঞান আপনাকে তাহাজুতের জন্য তুলতে পারে না তা আসলে জ্ঞান নয় অজ্ঞতা যে রাত্রির বিভিন্ন প্রহরে সিজদা ও দ্বন্দ্বয়মান অবস্থায় বিনয় ও ভক্তি প্রকাশ করে আখিরাতকে ভয় করে আর তার প্রতিপালকের আনুগ্রহ প্রত্যাশা করে সে কি তার সমান যে তা করে না বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান মুমিনদের উচিত তার হৃদয় ও হাতকে দোয়ায় অভ্যস্ত করা ইবাদাতের সবচেয়ে গুরুত্ব ইবাদাতের সবচেয়ে স্পষ্ট ও সহজ পদ্ধতি হলো দোয়া করা নবিজি সাল্লাম বলেছেন দোয়া হলো ইবাদত আবদাউদ তিরমেজি উনত্রিশশো উনসত্তর নম্বর হাদিস এটি ত্যাগ করাও নিষেধ নবীজি নবিজি সাল্ল্লাহলাম বলেছেন আল্লাহর কাছে যে চাই না তিনি তার প্রতি রাগান্নতে হন তিরমিজি তিন হাজার তিনশো তিয়াত্তর নম্বর হাদিস তাই মুমিনের উচিত তার হৃদয় ও হাতকে দুয়াই অভ্যস্ত করায় পরীক্ষা আর বিপদাবত হল ক্ষমতা ওঠার মূল ক্ষমতায় ওঠার মূল পরীক্ষা আর বিপদাপদ হল ক্ষমতায় ওঠার মূল আল্লাহ এর ধাপগুলোকে বিভিন্নভাবে পরিবর্তন ঘটান ইউসুফ আলাইহাসাল্লাম ক্ষমতার শুরু হয়েছিল কুয়ায় পতন থেকে তারপর দাস হিসাবে বিক্রি হওয়া অপবাদ ও কারা ভুগ করা এরূপ বিভিন্ন ধাপ পার হতে হয়েছে আর তা শেষ হয়েছে মিশরের ক্ষমতায় আরোহের মধ্যে দিয়ে জনপ্রিয়তার ফাইসালা আসমানে হয় অনুসারী সংখ্যা হলো ছায়ার মতো এটিকে এটিকে লম্বা হতে দেখে খুশি হওয়ার কিছুই নেই খাটো হতে দেখে দুঃখ পাওয়ারও কিছু নেই আপনি তো আপনি আর আপনার ছায়া বড় ছোট হয় এমন কিছু জিনিসের ভিত্তিতে তথা সূর্যের অবস্থান পৃথিবীর সাথে সূর্যের কোণ ইত্যাদি যা আপনার নিয়ন্ত্রণ ঠিক তেমনি আপনার অনুসারী সংখ্যা কেমন হবে সেটিও আপনার হাতে নেই তার ফয়সালা আসমানে হয় তাই অনুসারী চিন্তা না করে আল্লাহর প্রতি সৎ থাকার ব্যাপারে মনোনিবেশ করুন বিজয় দান করার আগে আল্লাহ দুঃখ কষ্ট দিয়ে বান্দার গুনাহের বোঝা হালকা করে দিন বিপদ আর দুঃখ দুর্দশা যখন ঘনীভূত হয় তখনই সাহায্য ও বিজয় নিকটবর্তী হয় আল্লাহ কোনো বান্দাকে ক্ষমতায় আদিষ্ট করার আগে দুনিয়াবি কষ্ট দিয়ে বান্দার গুনাহ জড়িয়ে দেন কারণ গুনাহের বোঝা নিয়ে কেউই উপরে উঠতে চাইলে সেই বোঝাই তাকে নিচে টেনে ধরে তাই আগেই আল্লাহ তার বোঝা হালকা করে দেন হৃদ্রতা বাড়ানোর নিয়তে কারোর জন্যে দোয়া করার কথা তাকে জানানো একতা ভালোবাসা বাড়ানোর জন্যে যদি আপনি কাউকে জানান যে আপনি তার জন্যে দোয়া করেন তাহলে তাতে দোষের কিছু নেই ইব্রাহিম বলল আপনার প্রতি সালাম আপনি আপনার জন্যে আপনি আপনার জন্যে আল্লাহর নিকট ক্ষমা আমি আপনার জন্য আল্লাহর নিকট ক্ষমা চাইব নিশ্চয় তিনি আমার নিশ্চয়ই তিনি আমার প্রতি বড়ই মেহরবান সুরাহ মারিয়াম আয়াত সাতচল্লিশ এখানে প্রিন্টিংয়ে মিস্টেক হয়েছে সম্ভবত তাড়াতাড়ি বিয়ে হওয়া ও সম্পদ বৃদ্ধির আশায়ও ইস্তিকফার করা যাবে গুনাহ মাহ পাওয়ার পাশাপাশি তাড়াতাড়ি বিয়ে হওয়া ও সম্পদ বৃদ্ধির আশায় ইস্তিকফার করা তথা আস্তাগফিরুল্লাহ পড়া করা দোষের কিছু নয় তবে কোনো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা যাবে না অর্থাৎ একশো বার পাঁচশো বার এরকম সংখ্যা নির্দিষ্ট করা যাবে না তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তিনি বড়ই ক্ষমাশীল তোমরা তা করলে তিনি অজস্র ধারায় তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি বাড়িয়ে দিবেন নুহ আয়াত দশ থেকে বারো দুঃখ কষ্টের মধ্যে দিয়ে সত্যকে চিনতে পারা যায় দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যত সহজে সত্যকে চিনতে পারা যায় বিলাসী জীবনযাপনে তা ততটা সহজ নয় আর দুঃখ কষ্ট সহ্য করাও যারা আল্লাহর পথে অবিচল থাকে আর দুঃখ কষ্ট সহ্য করেও যারা আল্লাহর পথে অবিচল থাকে আল্লাহ তাদেরকে তার মেহমান করে বুকে টেনে নেন আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে নিশ্চয়ই আমি আমার পথে পরিচালিত করব সুরা আল আনকাবুত আয়াত ঊনসত্তর আল্লাহর শাস্তির ভয় আর রহমতের আশা করা যারা করে তাদের হৃদয় এক আল্লাহর পথে স্থির থাকে যার প্রতি ভয় ও আশা থাকে অন্তর তার দিকেই ঝুঁকে এক আল্লাহর শাস্তির ভয় আর রহমতের আশা যারা করে তাদের হৃদয়গুলো আল্লাহর পথে স্থির থাকে আর হাজারো দলমত ও মানুষের প্রতি ভয় ও আশা রাখলে সারাক্ষণ এদিক ওদিক দৌড়ানো লাগে তাদের হৃদয়গুলো কখনো স্থির হয় না দুঃখ ভারাক্রান্ত মনের প্রশান্তি সালাত ও আল্লাহর জিকির মানুষের কাছ থেকে সমালোচনা শুনতে শুনতে যখন মন ভরাক্রান্ত হয়ে ওঠে সালাত ও জিকির তখন অন্তর প্রশান্তকারীর ঔষধ হিসেবে কাজ করে আমি জানি তারা যেসব কথা বলে তাতে তোমার মন সংকুচিত হয় কাজেই প্রশংসা সহকারে তুমি তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো আর আর সাজদাকারীদের দলভুক্ত হও সুরা আল হেজর আয়াত সাতানব্বই থেকে আটানব্বই কল্প হল মরুভূমির বাতাসে কল্প হল মরুভূমির বাতাসে উলট হতে থাকা পালকের মতো হৃদয় যদি ফিতনার বাতাসে উন্মুক্ত হয়ে যায় তাহলে তা দমকা হাওয়ার উলট পালট হতে থাকে তাই হৃদয়কে ইমান ও ইলমের দেয়াল দিয়ে সুরক্ষিত রাখুন যাতে ফিতনার সময় তা আপনার তা আপনাকে শক্ত হয়ে জমে থাকতে সাহায্য করে হাদিসে এসেছে কল্প হল মরুভূমির বাতাসে উলটপালট পালট হতে থাকা পালকের মতো ইবনু মাজা হাদিস নাম্বার অষ্টআশি মুমিন ফিতনার সময় অবিচল থাকে সত্যিকারের মুমিন ফিতনা ফাসাদের সময় অবিচল থাকে একটি হাদিসে নাবিজ সালি বলেন মুমিনের উদাহরণ স্বর্ণের মতো একে আঘাত করলে লাল হয়ে যায় কিন্তু ওজনে কমে না মোসান্নাফ আব্দুর রাজাক হাদিস বিশ হাজার আটশো সিলসিলা আশি হা হাদিস দুই হাজার দুশো অষ্টআশি রহমানের বান্দারা তাদের অন্তরের কিবলাকে আল্লাহর দিকে নির্ধারণ করে সালাতের কিবলার মতো মানুষের অন্তরকেও মানুষের অন্তরেরও একটি কিবলা আছে রহমানের বান্দা তো সেই যে তার অন্তরের কিবলাকে আসমানে তথা আল্লাহর দিকে নির্ধারণ করে যারা ধৈর্য ধরতে জানে না তাদেরকে বিজয় দেয়া হয় না সালাতের মাধ্যমে ধৈর্য অর্জিত হয় আর সেই ধৈর্য ও সালাতের সম্মিলিত ফয়সালাস্বরূপ আসে বিজয় যারা ধৈর্য ধরতে জানে না তাদের বিজয় দেয়া হয় না তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো সুরা আল বাকারা আয়াত পঁয়তাল্লিশ আর তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ দাও এবং তাতে অবিচল থাকো তহা আয়াত একশো বত্রিশ এই গুণ কেবল তারাই লাভ করে যারা ধৈর্যশীল সুরা ফসিলাত আয়াত পঁয়ত্রিশ খারাপ আর ভালো কাজ করার অনুভূতি শুধু মোমিনেরই বুঝতে পারে খারাপ কাজ করলে অস্থিরতা তৈরি হয় আর ভালো কাজ করলে প্রশান্তি অনুভূত হয় মুমিন ছাড়া কেউই এই অনুভূতি টের পায় না হাদিসে আছে বদ আমল করে ফেললে যদি তোমার মনে খারাপ লাগে আর ন্যাক আমল করলে ভালো লাগে তাহলে তুমি ইমানদার মোস্তাদ হাকিম হাদিস তেত্রিশ মোস্তাদে আহমদ বাইশ হাজার দুইশো বিশ নম্বর হাদিস আসমানি আজাবের একটি প্রধান কারণ হলো দিনের বিভিন্ন প্রয়োজনে খরচ করা থেকে বিরত থাকা আর আল্লাহর রাস্তায় খরচ করো এবং তা ত্যাগ করার মাধ্যমে নিজেদের হাতকে ধ্বংসের মধ্যে পতিত করো না নিপতিত করো না সুরা আল বাকারাহ আয়াত একশো পঁচানব্বই আসমানী আজাবের একটি প্রধান কারণ হলো দিনের বিভিন্ন প্রয়োজনে খরচ করা থেকে বিরত থাকা যেমন জিহাদ ইত্যাদি শুদ্ধ নিয়াতের ফজিলত বিশুদ্ধ নিয়াত তথা নিয়ত পরিশুদ্ধ রেখে অল্প আমল করলেও তার মর্যাদা বৃদ্ধি পায় কোনো খারাপ কাজ না করে শুধু মনের ভেতর ওই কাজ করার মন্দ উদ্দেশ্য লালন করলেও আল্লাহ তার মর্যাদা হ্রাস করে দেন অন্যদিকে এক এক বক্তা এক এক রকম নিয়তের কারণে একই কথায় বিভিন্ন রকমের প্রভাব ফেলতে পারে সাধারণত যার নিয়ত যত বিশুদ্ধ সে শ্রোতাকে তত প্রভাবিত করতে পারে তুমি যখন নিক্ষেপ করে তুমি যখন নিক্ষেপ করেছিলে তা তো তুমি তা তো তুমি নিক্ষেপ করনি বরং আল্লাহ নিক্ষেপ করেছিল সুরা আল আনফাল আয়াত সতেরো শুধু জান্নাত নয় জাহান্নামে যাওয়ার সহজ উপায় হলো জিহাদ জান্নাতে যাওয়ার সহজতম রাস্তা হলো জিহাদ এই পথে এই পথের পথিক ঋণ ছাড়া অন্য কোনো গুণাহ মাফ হয়ে যায় আবার জাহান্নামে যাওয়ার সহজতম রাস্তাও জিহাদ জাহান্নামে প্রবেশকারীদের প্রথম দিকের একজন হলো শহীদ সে মানুষের প্রশংসা পাওয়ার জন্যে জিহাদ করেছিল আল্লাহ তার সকল আমল বরবাদ করে দেবেন এবং জাহান্নামে নিক্ষেপ করবেন সাহারিতে খেজুর খাওয়া সুন্নত সাহারিতে খেজুর খাওয়া মুস্তাহাব অনেকেই এই সুননতকে অবহেলা করে আর ভাবে যে শুধু ইফতারিতেই খেজুর খাওয়া সুন্নত রসল্লাহ সালাহ সাল্লাম বলেন মুমিনের জন্যে খেজুর কতই না উত্তম সহুর আবু দাউদ দুই হাজার তিনশো সাতচল্লিশ নম্বর হাদিস আবু বাকর রদিয়াল্লাহির খিলাফাতের সময় তারাবি জামাতের সাথে পড়া হতো না আবু ওয়কর রাদিউল্লাহনু এর খিলাফতের সময় তারাবি জামাতের সাথে পড়া হতো না কারণ তিনি মোর্তারদের সাথে জিহাদে ব্যস্ত ছিলেন আর তারাবীর চেয়েও জিহাদ বেশি গুরুত্বপূর্ণ ওমার শাসন শাসনামলে তিনি উবাইব ইবনে কাব রাজিউল্লাহানহু এর পেছনে তারাবির সালাত আদায় করতে লোকেদের নির্দেশ দেন আর তিনি রমজানের দ্বিতীয় ভাগের আগে কোনত পড়েননি নফল রোজার অন্যতম হলো সাওয়ালের ছয় রোজা আল্লাহ তার মুমিন বান্দাদের জন্য নফল রোজার বিধান রেখেছেন তার মাঝে অন্যতম হল সাওয়ালের ছয় দিনের রোজা রসল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লাম বলেছেন যে রমজানের রোজা রাখে অতঃপর সাওয়াল মাছের ছয়টি রোজা রাখে সে যেন সারা বছর রোজা রাখল সহি মুসলিম হাদিস দুই হাজার আটশো পনেরো ফিতনার সময়ে ধীরপথ থাকার একটি উপায় হলো আল্লাহর জিকির ফিতনা সময়ে এবং জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলার সময়ে দৃঢ়পথ থাকার একটি উপায় হলো আল্লাহর জিকির হে ইমানদারগণ যখন তোমরা কোনো শত্রুর মুখোমুখি হও তখন দৃঢ়পথ থাকো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ তথা জিকির করো যাতে তোমরা সফল কাম হও আন আনফাল আয়াত পঁয়তাল্লিশ ইখলাসের বিশুদ্ধতা খালেজভাবে আল্লাহর জন্য আমল করলে কম হলেও তার নাজাতের ওসিলা হয়ে যায় আর ইখলাসবিহীন লোক দেখানো আমল যত বেশি করা হয় খারাপ পরিণতি তত নিকটেই আসে জাহান্নামের আগুনে যা জাহান্নামের আগুনে সবার আগে নিক্ষিপ্ত হবে তিনজন একজন আলিম একজন মুজাহিদ এবং একজন দানশীল ইবাদত শুধু আল্লাহর জন্যে হওয়াটাই আল্লাহর হক যদি সেটা লোক দেখানোর জন্য হয়ে যায় তবে সেটা গোপন শির্কের অন্তর্ভুক্ত সেটাকে যেটাকে প্রিয় নবীজি দাজ্জালের ফিতনার চেয়েও বেশি ভয়ঙ্কর বলেছেন রসলুল্লা সাল্লাহআলাম বলেছেন গোপন শির্কের ব্যাপারে সাবধান তাকোয়া হলো জ্ঞানের ফসল ইলম অর্জন করতে গিয়ে বই আর নোট খাতা নিয়ে কি টুকেছেন তা না দেখে অন্তরে কি জমা হয়েছে তা দেখুন যদি আপনি যদি আপনি আল্লাহর সামনে বিনীত হন তাহলে আপনার ইলম আপনার অন্তরে তাকোয়ার জন্ম দিয়েছে আর তাকোয়া হলো জ্ঞানের ফসল বান্দাদের মাঝে কেবল জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে আল ফাতির আয়াত যারা গুনাহ গুনাহ বেশি 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 যার তার উচিত চেয়ে পড়া আল্লাহর তাজবির তাজবি পাঠ করেন কিন্তু নিজেদের জন্য ইস্তিকফার করেন না কারণ তারা নিষ্পাপ ফিরিস্তারা তাদের প্রতিপালকের প্রশংসা ও মহিমা ঘোষণা করে এবং পৃথিবীবাসীর জন্য ক্ষমা প্রার্থনা করে সুরা আশু আয়াত পাঁচ কিন্তু মানুষ ফিরিস্তা নয় সে গুনাহ করে আল্লাহর অবাধ্য হয় তাই তাই যার গুনাহ বেশি তার উচিত তার চেয়ে ইস্তিকফার বেশি পড়া আলহামদুলিল্লাহ আমরা এই পর্বটি এখানেই শেষ করছি ইনশাআল্লাহ আমরা আগামী পর্বে উনসত্তর পৃষ্ঠার পর থেকে পড়া শুরু পৃষ্ঠা থেকে পড়া শুরু খাইরান বিসমিল্লাহ রহমানুর রহিম আজকে আমরা শুরু করতে যাচ্ছি সবুজ পাতার বন এই বইটির সপ্তম লাইভ রিডিং এর আগে আমরা ছয়টি লাইভ রিডিং করেছি এ থেকে আমরা প্রথম এবং দ্বিতীয় অধ্যায় শেষ করে তৃতীয় অধ্যায়ের মাঝ পর্যন্ত শেষ করেছিলেন তো আমরা ইউটিউব চ্যানেলে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়কে একসাথে করে সম্পূর্ণ একটি ভিডিও প্রকাশ করা হয়েছে ইনশা আল্লাহ আমরা এই পর্বগুলো শেষ করে তারপরে আবার সেগুলো ইউটিউবে আপলোড করব তাহলে চলুন আজকের পর্ব শুরু করা যাক ইবাদতের পরিণামের ইবাদতের পরিমাণের ভিত্তিতেই কেউ ধৃহপথ থাকে আর কারো পা ফসকায় জ্ঞান হল জ্ঞানের কাঁধের উপর বাড়ি মালামালের মতো ইবাদতের মাধ্যমে নিজের পাকে যে যত মজবুত করবে ভার বহন করার জন্যে তত সহজ হবে ইবাদতের পরিমাপের ভিত্তিতেই কেউ ধীরপদ থাকে আর কারো পা ফসকায় দুনিয়া বিকাজ ইখলাসের সাথে করলে ইবাদত থেকে রিয়া দূর হয় দুনিয়া বিকাজ ইখলাসের সাথে করলে ইবাদত থেকে রিয়া তথা লোক দেখানোটা দূর হয়ে যায় কাজেই ঘুমানোর সুন্নত পালনের মাধ্যমে নিজের ঘুমকে যে ইবাদত বানিয়েছে তার সালাত রিয়া থেকে মুক্ত থাকবে গোপন আমলের মাধ্যমে আমাদের প্রকাশ্য আমলগুলো অহংকার ও লোক দেখানো থেকে মুক্ত হয় প্রত্যেক ন্যাক আমল করে প্রশংস হয়ে প্রকাশ্যে ন্যাক আমল করে প্রকাশিত হলে গোপনীয় সে আমল করুন কারণ গোপন আমলের মাধ্যমে সেটি অহংকার ও লোক দেখানো থেকে পরিশুদ্ধ হয় আল্লাহ যাকে ভালোবাসেন তাকে একাকি তার রবের সাথে সময় কাটানোর সুযোগ দেন আল্লাহ যে আপনার উপর সন্তুষ্ট তার লক্ষণ হল ইবাদতের জন্য একাকি সময় কাটানোর সুযোগ লাভ করা ঠিক যেমন পাপাচারী ব্যক্তি পাপে লিপ্ত হওয়ার জন্যে একাকি থাকার সুযোগ পায় মৃত ব্যক্তির আকাঙ্ক্ষা করে দুনিয়ায় ফিরে এসে দান সাধকা করার দান সাধকা হলো শ্রেষ্ঠতম ন্যাক আমলসমূহের সমূহের একটি মৃত ব্যক্তি আকাঙ্ক্ষা করে দুনিয়ায় ফিরে এসে দান সাধকা করার জন্যে হে আমার প্রতিপালক তুমি আমাকে আরও কিছু কালের অবকাশ তুমি আমাকে আরও কিছু কালের অবকাশ কেন দিলে না তাহলে আমি দান সাধকা করতাম ও আমি সৎ অন্তর্ভুক্ত হতাম সুর আল মুনাফিকুন আয়াত দোষ জীবিত অবস্থায় আল্লাহ যেন আমাদের এই মহান আমলের সৌভাগ্য দান করেন আমিন তাকোয়ার ফলে আল্লাহর শরণ বৃদ্ধি পায় ইলমের ফলে তাকোয়া বৃদ্ধি হয় ইলমের ফলে তাকোয়া উৎপন্ন হয় আর তাকোয়ার ফলে আল্লাহর স্মরণ বৃদ্ধি পায় যার তাকুয়া নেই সে আল্লাহকে স্মরণ করে না আর যার ইলম নেই তার তাকুয়া থাকে না বান্ধবদের মধ্যে একমাত্র জ্ঞানীরাই আল্লাহকে ভয় করে সুরা আল আলা আয়াত রিজিক বৃদ্ধির একটি উপায় রিজিক বৃদ্ধির একটি উপায় হলো নিজের সালাত আদায় করা ও পরিবারকেও তা করার নির্দেশ দেয়া। আর তোমার পরিবার সালাতের নির্দেশ দাও এবং তার উপর অবিচল থাকো আমি তোমার কাছে রিজিক চাই না আমি তোমাকে রিজিক দিয়ে থাকি আর উত্তম পরিণাম আর উত্তম পরিণাম তো পর হাজগারদের জন্যই সুরাত আয়াত একশো আল্লাহর জিকির স্মরণ অন্তর থেকে মুনাফিকে দূর করে মুনাফিকের অবস্থা আল্লাহ বলেন তারা আল্লাহকে সামান্য স্মরণ করে সুরআ আনিসা আয়াত একশো বিয়াল্লিশ আর মুমিনদের ব্যাপারে বলা হয়েছে হে ইমানদারগণ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো সুরআ আল্লাহ হাজাব আয়াত একচল্লিশ আল্লাহর স্মরণেই হৃদয়সমূহ প্রশান্ত হয় আল্লাহর জিকির হলো জীবনের রোহ রোহের জীবন নফসের শীলতা নফসের শীতলতা এবং আর হৃদয়ের প্রশান্তি নিশ্চয়ই আল্লাহর স্মরণে হৃদয়সমূহ প্রশান্তে হয় সুরাহ আল রাত আয়াত আটাশ শয়তান মানুষকে ধীরে ধীরে প্রতভস্ত করে শয়তান মানুষকে বিপথে নিতে তরিগরি করে না সে ধীরে সুস্থে কাজ করে যাতে শিকার পালিয়ে না যায় আর শয়তানের পতাকা অনুসরণ করো না সুরাহ আল বাকারা আয়াত দুইশো আট তার পথ যেহেতু অন্ধকার তাকে তাই তাকে তাই ধরে চলতে হয় খারাপ কাজ ছাড়লে সবচেয়ে কঠিন দিয়ে শুরু করুন আর ভালো কাজ করলে সবচেয়ে সঠিক সহজ দিয়ে করুন খারাপ কাজ পরিত্যাগ করা খারাপ খারাপ কাজ পরিত্যাগ করা শুরু করলে সবচেয়ে কঠিন খারাপ কাজটি দিয়ে শুরু করুন কারণ এটি সবচেয়ে ক্ষতিকর আর ভালো কাজের অভ্যাস করুন আর ভালো কাজের অভ্যাস শুরু করলে সবচেয়ে সহজটি দিয়ে শুরু করুন যাতে সহজে ছুটে না যায় জিহবার সংযম যেসব কারণে মানুষ জান্নাতে বা জাহান নামে প্রবেশ করে তার একটি হল জিব্বা কারণ একে অবাধে ছেড়ে দেয়া খুবই সহজ আর এর পরিণতি খুবই কঠিন রসল উল্লাহ সালাহাল্লাম বলেছেন মানুষকে মানুষকে কি তাদের জিব্বা ছাড়া আর কোনো কিছু আর কোনো আর অন্য কিছুর কারণে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করা হয় তীর মেজি ছাব্বিশশো ষোলো সুবাহাত তথা সন্দেহ দূর করার উপায় হলো নিয়মিত ইবাদত বন্দীতে রত থাকা নিয়মিত ইবাদতের দ্বারা তথা সন্দেহ হয় আল্লাহ সুবাহাত তার বান্দার যে তার তার ইবাদত করে জন্য যথেষ্ট নন আয়াত মানুষকে যা সন্তুষ্ট করে আল্লাহকে তা অসন্তুষ্ট করবে সপ্ত আসমানের উপরে আছেন আল্লাহ আর জমিনে আছে মানব জাতি এক পক্ষকে যা সন্তুষ্ট করে অপর পক্ষকে তা অসন্তুষ্ট করে কঠিন অন্তরকে কোমল করার জন্যে আত্মিক শক্তি দরকার দীর্ঘদিন পরে দীর্ঘদিন পাপ কাজ করে তাতে অভ্যস্ত হয়ে গেলে অন্তর পাথরের চেয়েও শক্ত হয়ে যায় আর তাদের উপর এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে ফলে তাদের অন্তর কঠিন হয়ে গেছে সুরাহ আল হাদিদ আয়াত সুল এ শক্ত অন্তরকে কোমল করার জন্যে আত্মিক শক্তি প্রয়োজন মানুষকে গোপনে ও প্রকাশ্যে সংশোধন পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী মানুষকে প্রকাশ্যে ও গোপনে সংশোধন করা হলো নবীদের কর্মপদ্ধতি তারপর আমি তাদের উচ্চস্বরে আহ্বান করেছি আর আমি প্রকাশ্যে তাদের কাছে প্রচার করেছি এবং গোপনেও বুঝিয়েছি সুরা আর আত আট থেকে নয় সন্তানদের জন্য পিতা কাছে দোয়া চাওয়া সূন্য সন্তানদের জন্য পিতামাতার কাছে দোয়া চাওয়া সূন্যাহ বিশেষত যদি পিতামাতা নেককার হন আর সন্তান পাপাচারী হয় তারা ইউসুফ আলহিয়ুসাল্লামের ভাইরা বলল হে আমার পিতা আল্লাহর নিকট আমাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আমরা পাপাচারী ছিলাম সুরা ইউসুফ আয়াত আয়াতি পাপি তবা করলে নেককার নেহকারী থেকে উত্তম হয়ে যায় সীমালঙ্ঘনকারী পাপি ব্যক্তির আল্লাহর নিকট তবা করতে শুরু করা মাত্রই সেই নেকরের চেয়ে উত্তম হয়ে যায় যে নেককার এতদিন আল্লাহর ইবাদতবন্দীকে কাটালেও মাত্রই আল্লাহর পথ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে সম্মান আসে আল্লাহর আনুগত্য করার মাধ্যমে আল্লাহর আনুগত্য যত করবেন আল্লাহ আপনার মর্যাদা তত বাড়াবেন আর আল্লাহকে যতই অমান্য করবেন তিনি আপনার লাঞ্ছনা বাড়াতে থাকবেন যে কেউই সম্মান প্রত্যাশা করে জেনে রাখুক যাবতীয় প্রশংসা তো আল্লাহরই এখতিয়ারে চারিদিকে অথিত হয় পবিত্র কথাগুলো আর সৎকাজ যেগুলোকে উঁচুতে তুলে ধরে সুরা ফাতির আয়াত দশ বিশেষ বিশেষ সময়ে জাকাত আগে আদায় করা যায় এক বছর পূর্ণ হওয়ার আগে জাকাত ফরজ হয় না তবে বিশেষ বিশেষ সময়ে তা আগে আগে করা উত্তম যেমন রমজান সাবান পবিত্র মাসসমূহ মুসলিমদের বিপদ আপদের সময় যেমন দারিদ্র ও জিহাদ আল্লাহর সাহায্যের জন্যে ধৈর্য আবশ্যক এমনকি নবীদেরকেও দীর্ঘকাল যাবৎ বিপদ আপদ সহ্য করতে হয়েছে তাই ধৈর্য ধারণ আবশ্যক তাদেরকে অভাবে তীব্র তারণা এবং বিপদ স্পর্শ করেছিল এবং তারা এতদূর প্রকম্পিত হয়েছিল যে নবী ও তার সঙ্গের মুমিনগণ বলেছিল কখন আসবে আল্লাহর সাহায্য জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর সাহায্য নিকটবর্তী সোনা খারা আয়াত দুইশো চোদ্দ নিয়ামতের না সক্রিয় করার দ্বারা আল্লাহর ক্রুদকে আহ্বান করা হয় নিয়ামতের না করি করার দ্বারা আল্লাহর ক্রোধকে আহ্বান করা হয় আর অপরাধ ছড়িয়ে পড়ার কারণেই এটি হয় অতএব আল্লাহর নিয়ামত সমূহ স্মরণ করো আর জমিনে ফাঁসাদ সৃষ্টি করিগ না সুরা আল আরাফ আয়াত চুয়াত্তর জুমু আর দিনে সূর্যাস্তের আগে আল্লাহ দোয়া কবুল করেন হাদিসে আছে জুমু আর দিনে এমন একটি সময় আছে যখন কোনো মুসলিম যে কোনো ভালো দোয়াই করবে তাই আল্লাহ আল্লাহতালা তাকে দান করবেন সবচেয়ে সঠিক সময় হলো এই সময়টি সূর্যাস্তের আগে এমনি আব্বাস আবু হুরাইরা ও তাউস এটাই মত জুম আট দিনে গোসল করা গোসল করা হল সর্বোত্তম গোসল জুম আট দিনে গোসল সর্বোত্তম গোসল এর সময় শুরু হয় ভোর তথা ফজর থেকে যাদের উপর জুম আর সালাত ফরজ তাদের উপর এই হুকুম বেশি জোরালো নারী বা মুসাফিরের উপর নয় হাদিসে আছে হাদিসে আছে যে হাদিসে আছে যে জুম আর সালাত আদায় করতে চাই সেজন্য করে সাহি বুখারী হাদিস আটশো আটত্রিশ যারা ইস্তিকফারের সময় কাটায় তারাই আল্লাহর সবচেয়ে নিকটবর্তী আল্লাহর রহমতের সবচেয়ে নিকটবর্তী হলো তারা যারা তবা ইস্তিকফারের সময় কাটায় তোমরা কেন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা না যাতে তোমরা রহমত প্রাপ্ত হও আল আনাম আয়াত ছেচল্লিশ দুয়ার মাধ্যমে বিপদ আপদ দূর করুন রাসুল্লা সাল্ল্লাহলাম ছিলেন বিপদ আপদে সবচেয়ে ধৈর্যশীল অথচ তিনিও আল্লাহর কাছে নিরাপত্তা চেয়ে দোয়া করতেন অতএব দুয়ার মাধ্যমে বিপদ আপদ দূর করুন আর বিপদ এলেও হকের উপরে অটল থাকুন খায় নিয়ন্ত্রিত করা যায় সালাতের মাধ্যমে যারা বেশি বেশি সালাত পরে তারা খায় নিয়ন্ত্রণ করতে বেশি সক্ষম খায় প্রবল হয় সালাতকে অবহেলা করলে তাদের উপরে এলো তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা সালাদ হারালো আর লালসার বশবতী হল সুরা মারিয়াম আয়াত উনষাট মানুষের গুনাহ বা অহংকারের কারণে আল্লাহ তার অন্তরে তালাবদ্ধ করে দেন কুরআন পরে অনুধাবন করতে হয় চিন্তা ফিকির করতে হয় কিন্তু মানুষের গুনাহ বা অহংকারের কারণে আল্লাহ তার অন্তর তালাবদ্ধ করে দেন ফলে সে আর চিন্তা ফিকির করতে পারে না তারা কি কুরআন সম্বন্ধে গভীরভাবে চিন্তা করে না না তাদের অন্তরে তালা দেয়া আছে সুরা মুহাম্মদ আয়াত চব্বিশ আল্লাহর সাথে সত্যবাদী না হলে কেউই সত্য থেকে উপকৃত হতে পারে না বাইরে সবাই সত্য কথা বলতে পারে কিন্তু মানুষের হৃদয় যদি আল্লাহর কাছে সত্যবাদী না হয় তাহলে কেউই সত্য থেকে উপকৃত হতে পারে না যদিও সে সত্যের পথে থাকে তারা যদি আল্লাহর সাথে সত্যবাদী হতো আল্লাহর কাছে কৃত অঙ্গীকার পূর্ণ করত। তাহলে তা তাদের জন্য কল্যাণকর হতো সোরা মোহাম্মদ আয়াত একুশ দুনিয়া নিয়ে আসা যত বড় আখিরাত নিয়ে তার জ্ঞান তত কম দুনিয়া নিয়ে যার আশা যত বড় আখিরাত নিয়ে তার জ্ঞান তত কম আখিরাতের বিশালত্ব পুরস্কার শাস্তির ব্যাপ্তি এসব যদি তারা জানতো তবে দুনিয়া নিয়ে তাদের আশা কখনো বড় হতে পারত না কিন্তু যেদিন তারা সত্যটা জানবে সেদিন আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না ছেড়ে দাও ওদেরকে ওরা খেয়ে থাক ওরা খেতে থাক আর ভোগ করতে থাক আর মিথ্যা আশা ওদেরকে উদাসীনতায় ডুবিয়ে রাখুক শীঘ্রই ওরা ওদের কাজের পরিণতি জানতে পারবে আয়াত তিন একাকী অবস্থায় আপনার চরিত্রই আপনার আসল রূপ একাকী থাব একাকী থাকা অবস্থায় আপনার কাজকর্ম যেমন আল্লাহর নিকট আপনার সত্যিকারের মর্যাদাও তেমন হক কথা বলার উপকারিতা হক কথা বলার কারণে ন্যাক আমল করা সহজ হয় এবং গুনাহ মাফ হয় হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সরল সঠিক পথে সরল সঠিক কথা বলো তাহলে আল্লাহ তোমাদের জন্যে তোমাদের আমলগুলো ত্রুটিমুক্ত করে দিবেন আর তোমাদের পাপারাশি ক্ষমা করে দিবেন সুরা আল আহজাব আয়াত সত্তর থেকে একাত্তর নিজের গুনাহের মতো নিজের ন্যাক আমলকেও গোপন রাখুন সর্বোচ্চ সতর্কতা হলো নিজের গুনাহ গোপন রাখার মতো করে নিজের নফল আমলগুলো গোপন রাখা আল্লাহর ভয় অন্তরে না থাকলে আপনি কখনোই আল্লাহর সাথে সৎ হতে পারবেন না কোনো কিছু লেখা বা বলার সময় অন্তরকে আল্লাহ ছাড়া আর সবার ভয় থেকে মুক্ত করতে না পারলে আপনি কখনোই হক কথা বলতে পারবেন না ভেবে দেখুন যতজনের চিন্তা আপনার মাথায় এসে মনোযোগ নষ্ট করে দেয় এক সময় সেই কাজকে শুধু আল্লাহর জন্য করা থেকে বিরত রাখে হিজ্জা, মুহারম ও রজব মাসে কৃত গুনাহের জন্য অন্য মাসের কৃত গুনাহের চেয়ে গুরুতর গুরুতর সম্মানিত মাস হলো জুল কদাহ জুল ও রজব এসব মাসে কৃত গুনাহ অন্য মাসের কৃত গুনাহের চেয়ে গুরুতর আর এই সকল মাসের ইবাদত অন্য মাসের ইবাদতের চেয়েও বেশি স্বভাবের কাজে এই সময়ের মধ্যে নিজেদের উপর জুলুম করোনা সুরাহত্তা বা আয়াত ছত্রিশ তবে গুনাহের তুলনায় ইবাদতের স্বভাব বৃদ্ধির অনুপাত বেশি জুল হিজ্জা মাসের ফজিলত জুল মাসের প্রথম দশ দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন আর রমজানের শেষ দশ দিন আর রমজানের শেষ দশ রাত্রি হলো সর্বশ্রেষ্ঠ রাত্রি তাই যে কেউ এই দিন আর রাত্রগুলিতে ইবাদত করতে পারতো পারল সে সত্যিই ভাগ্যবান দশ দিনের মধ্যে এই দিনগুলোর সমাপ্ত হয়ে দিন ইসলাম পূর্ণাঙ্গ হয় আর আল্লাহ এই দিনগুলোর নামে শপথ করেছেন এই দিনগুলোতে করা আমল অন্যান্য দিনের চেয়ে উত্তম বিশেষ করে তাকবীর ও সাওম। আর বৎসরের শ্রেষ্ঠ দিন হচ্ছে আরাফার দিন রমজান ছুটে যাওয়া সোয়াম কাজা করার জন্য জুল হিজামাসের প্রথম দশ দিনে উত্তম আশা করা যায় যে এই সামের মাধ্যমে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার সাথে সাথে জুল হির্জার দশ দশ দিন নফল সাম রাখার সওয়াবও পাওয়া যাবে উমার রিয়াহ বলেন রমজান না রাখা রমজানে না রাখতে পারা সাম পূরণ করে নেওয়ার জন্য আমার কাছে এই দশ দিনের চেয়ে এই দশ দিন থেকে পছন্দনীয় আর কোনো দিন নেই রমজানের পর সাম পালনের জন্যে সবচেয়ে সঠিক উত্তম দিন হচ্ছে আরাফার দিন একদিন এই একদিনে আল্লাহ বছরের গুনাহ মুছে দেন যারা হাজিনন এই সময়ে তাদের জন্য সবচেয়ে উত্তম হল হচ্ছে সাওম পালন তাকবির দেয়া দোয়া করা এবং বিশেষ করে ইস্তিকফার করা যারা হজ করেছেন বা করছেন না সবার জন্যে আরাফার দিনে সাওম পালন সব তবে এই শামের ফজিলত হচ্ছে দুই বছরের গুনাহ মাফ হয় যেখানে আরাফা ময়দানে অবস্থান করার ফজিলত হচ্ছে আজীবনের গুনাহ মাফ এই সালাত পরা ও দোয়া এই সালাত পরা ও দোয়া করতে গিয়ে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকলে আজীবন এই দিন সাওম পালন করা উচিত নয় তাকবীরের তাশরিক শুরু হয় আরাফার দিন ফজর সালাতের পর থেকে আইয়ামে তাশরিকের শেষ দিনে জুল হিজ্জামাসের দশ তারিখ আসরে সালাতের পর এসে তাহা শেষ হয় তাকবীরের একাধিক সহি পদ্ধতি আছে এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ আকবর আল্লাহবর আকবার কাবিরা আরাফার দিনে দোয়া শ্রেষ্ঠতম আমলের মধ্যে অন্যতম আর তাই এই সময় দুয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি জান্নাতে সব থেকে বেশি কাছে আসে আর যাহার নাম সব থেকে বেশি দূরে যায় আরাফার দিনে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্যে এই সময়ে একটি আমলও খুঁজে পায় না সে বড় দুর্বাগা রসল সাল্লাহ সাল্লাম বলেছেন আরাফার দিনে আল্লাহ যতজনকে জাহান্নাম থেকে মুক্তি দেন এত দিনে এত বেশি আর কোনো দিনই করেন না ফজিলতপূর্ণ দিনগুলোতে আল্লাহ আমল করা সহজ করে দেন বিশেষ ফজিলতময় দিনগুলোতে আল্লাহ সবচেয়ে সহজ আমলটিকে বিশেষ ফজিলতময় দিনগুলোতে আল্লাহ সবচেয়ে সহজ আমলটিকে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ করে দেন আর তা হলো আল্লাহর জিকির যাতে করে অবহেলাকারী ব্যক্তিরাও সবাব পেয়ে যায় আর হত আর অভাগারা ছাড়া কেউ বঞ্চিত না হয় হজ্যের সময় একটু ভুলে যাওয়া সোন যারা হজ করে না তাদের পক্ষ থেকে মক্কার কোরবানি দিন তাদের পক্ষ থেকে মক্কায় কোরবানির দিন জবেহ করার জন্যে হাজিদের কাছে হাদি তথা কোরবানির পশু পাঠানো এবং সেই সাথে হাজিদের জন্যেও হাদি নিয়ে যাওয়া দেওয়াটা একটি ভুলে যাওয়া শূন্য এর ফলে হজ না করা একই ব্যক্তির কুরবানি আদায় করা যায় চুল নখ কাটা থেকেও বিরত থাকতে হয় না আল্লাহর নিকট গোপন দোয়া গোপনে দোয়া করাকে আল্লাহ ভালোবাসেন কারণ তারাই কেবল গোপনে দোয়া করে যারা আল্লাহর নৈকট্যের ব্যাপারে আস্থাশীল তোমার প্রতিপালককে ডাকো বিনয়ের সাথে আল আরাফ আয়াত মানুষের অধিকার অধিকার লঙ্ঘন লঙ্ঘন করা আল্লাহর করার সুরা চেয়েও গুরুতর মানুষের একটি অধিকার লঙ্ঘন করা আল্লাহ তালার সত্তরটি অধিকার লঙ্ঘন করার চেয়েও গুরুতর কেননা শেষ বিচারের দিন আল্লাহ আপনাকে ক্ষমা করতেও পারেন কিন্তু মানুষেরা সেদিন ঠিকই আপনার কাছে প্রতিশোধ নিতে চাইবে সবরের মাধ্যমেই বিজয় আসে বিজয় ততক্ষণ পর্যন্ত আছে না যতক্ষণ না তা সবরের দ্বার প্রান্তে এসে পৌঁছায় যাদের ধৈর্য সব থেকে বেশি তারাই সব থেকে অধিক ক্ষমতার অধিকারী হয় লাহরে সাল্লাম বলেছেন জেনে রাখো সবরের মাধ্যমে বিজয় আছে হাকিম তিন হাজার ছয় হাজার তিনশো চার কাবি কাবির এগারো হাজার দুইশো তেতাল্লিশ মজলুমকে দান সাধকা দিয়ে সাহায্য করুন দান সাদকা মজলুমদেরকে জালিমের বিরুদ্ধে সাহায্য করে তার অনিষ্টকে দূরীভূত করে ও তার অত্যাচার ও জুলুমের প্রভাবকে কমিয়ে আনে তোমরা যে ব্যয় করো কিংবা তোমরা যে ব্যয় করো তোমরা যে ব্যয় করো কিংবা যে কোনো মানত করো আল্লাহ নিশ্চয়ই তা জানেন কিন্তু জালিমদের জন্যে কোনো সাহায্যকারী সুরাহ বাকারা আয়াত দুইশো সত্তর দুর্বল ইমানের লক্ষণ দুর্বল ইমানের একটি লক্ষণ হলো নিজের দোষ ঢাকার উদ্দেশ্যে অন্যের দোষ দেখে খুশি হওয়া আর মজবুত ইমানের লক্ষণ হলো নিজের মধ্যে কোনো ত্রুটি থাকার পরও অন্যের মাঝে সেই ত্রুটি দেখে দুঃখিত হওয়া মুহাররাম মাসের রোজা তাহাজুত যেমন নফল সালাতের মধ্যে শ্রেষ্ঠ মুহাররামের সাওম সব নফল সাওমের মাঝে শ্রেষ্ঠ হাদিসে এসেছে হাদিসে আছে রমজানের পর সর্বশ্রেষ্ঠ সাউম হল মোহারামের সাওম আর ফরজ সালাতের পর সর্বশ্রেষ্ঠ সালাত হল রাতের সালাত তথাতে রোগ রোগাক্রান্ত অন্তর কুরআন থেকে হৃদায়ত পায় না কুরআন হলো আলো এ থেকে যে হৃদায়ত পায় না তার অন্তরই রোগাক্রান্ত ঠিক যেমন চোখ অন্ধ চোখ বন্ধ করে থাকা ব্যক্তি সূর্যের আলো থেকে উপকৃত হয় না আর আমি তোমাদের নিকট সুস্পষ্ট জ্যোতি অবতীর্ণ করেছি সুরআন নিসা আয়াত একশো চুয়াত্তর সকাল সন্ধ্যায় জিকিরের উপকারিতা যারা সকাল সন্ধ্যায় জিকির নিয়মিত করে তারা উল্লেখিত উদাসীনদের অন্তর্ভুক্ত হওয়া থেকে নিষ্কৃতি পায় তোমরা প্রতিপালকের তোমার প্রতিপালককে মনে মনে বিনয়ের সঙ্গে ভয়ভীতি সহকারে অনুচ্চ অনুচ্চস্বরে সকাল সন্ধ্যায় স্মরণ করো আর উদাসীনদের ধলভুক্ত হো না সুরা আল আরাফ আয়াত দুশো পাঁচ নফসের পরিশুদ্ধি অন্তরের পরিশুদ্ধির আগে নফসের পরিশুদ্ধি প্রয়োজন কারণ নফস যদি অন্তরের খায় প্রবেশ না করায় তাহলে অন্তর নিরপেক্ষই থাকে এই জন্যে আল্লাহ প্রায়শ অন্তরের প্রশংসা আর নবসের নিন্দা করেছেন নিয়ামত পেয়ে সক্রিয়া আদায় করতে নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করতে পারাটাও একটা নিয়ামত আল্লাহর নিয়ামত গুনে শেষ করা যায় না এমনকি নিয়ামত পেয়ে সুক্রিয়া আদায় করতে পারাটাও একটা নিয়ামত যেটার জন্যে আবার সক্রিয়া আদায় করা উচিত হে আমার প্রতিপালক আপনি আমার প্রতি ও আমার পিতা প্রতি যে অনুগ্রহ করেছেন তার জন্যে কৃতজ্ঞতা প্রকাশের আমাকে শক্তি দান করুন আল আনাম উনিশ উঠতে না পারলেও সব আছে ভালো কাজ করার নিয়ত করলেই সেই কাজ করার সব পাওয়া যায় রাসুল্লাহ বলেন তাহাজ্জুতের জন্যে জাগার নিয়ত করে ঘুমিয়েও বান্দা যদি ঘুম থেকে উঠতে না পারে তাহলে সেই ঘুম আল্লাহর পক্ষ থেকে তার জন্যে সাদাকা আর তার তাহাজ্জুদের সবও লেখা হয়ে গেছে ইবনু মাজাহ তেরোশো চৌচল্লিশ বাই হাকি চার হাজার চারশো নিরানব্বই নাসাই সতেরোশো চুরাশি শীতকালের রোজা হল গণিমত শীতকালের রোজা হলো গণিমত আখিয়াতের ব্যবসা দুনিয়ার ব্যবসার মতোই এরও এমন মৌসুম আছে যখন অল্প পরিশ্রমে অধিক লাভজনক হওয়া যায় হাদিসের সনদে বর্ণিত আছে সহি সনদে হাদিসে বর্ণিত আছে আবু হুরাইরা রাজিয়া আল্লাহ বলেন শীতকালের রোজা হলো গণিমত তিরমেজি সাতশো সাতানব্বই গুনাহ করলে ন্যাক আমল করার সুযোগ থেকে বঞ্চিত হতে হয় গুনাহের কারণে ন্যাক আমলের সুযোগ থেকে বঞ্চিত হতে হয় গুনাহ যত বড় হয় তত বড় ন্যাক আমলের সুযোগও হাতছাড়া হয় জুম আট দিনে দুরুৎ পড়া জুম আট দিনে সবচেয়ে উত্তম ন্যাক আমলগুলোর একটি হল রসুল লাহ আসালামের উপর দুরুত পড়া কারণ জুম আট দিনে সব দিনের থেকে শ্রেষ্ঠ আর রাসুল সাল্লাম সব নবী রাসুলের মধ্যে শ্রেষ্ঠ এসব দিনের বিশেষ কোনো ফজিলত নেই রসল্লাহ সাল্লি হিসাল্লাম যেদিন জন্ম নেন তা এক মহান দিবস আর সেদিন আর যেদিন তিনি নবদপ্রাপ্ত হন তা আরও মহান কারণ এদিনে আল্লাহর পক্ষ থেকে উহি নাজিল হয়ে মুহাম্মদ সাল্লাহ আলহিহাসাল্লামকে নবদ দানের ধন্য করা হয়েছে অথচ তিনি এই দুইটি দিনের কোনোটিকেই নির্দিষ্ট করে বলে যাননি কারণ এগুলোর বিশেষ কোনো ফজিলত নেই পাপের কারণে রিজিক কমে যায় মানুষ তার গুনাহের কারণে তার রিজিক থেকে বঞ্চিত হয় ইয়াহুদিদের পাপাচার কারণে আমি তাদের জন্য কতিপয় খাদ্য হারাম করে দিয়েছিলাম যা আগে তাদের জন্য হালাল ছিল আয়াত সুহবতের কারণে মানুষ বিনয়ী ও কিংবা অহংকারী হয় সমাজে সাথে মেলামেশা করলে নিসা অহংকার বাড়ে আর দুর্বলদের সাথে মেলামেশা করলে বিনয় আসে হাদিসে আছে রসল সালি হাসাল্লাম দুর্বলদের কাছে যেতেন তাদের অসুস্থতা দেখতে যেতেন আর তাদের জানা যায় শরিক হতেন দুর্যোগের সময় দোয়া কবুল করতে চাইলে প্রাচুর্যের সময় দোয়া করা অব্যাহত রাখলে দুর্যোগের সময় দুর্যোগের সময় করা দোয়া কবুল হয় হাদিসে আছে যে আশা করে দুঃখ দুর্দশার সময় আল্লাহ তার দোয়া কবুল করুক সে যেন স্বাচ্ছন্দ্যের সময় দোয়া করে তবার প্রথম ধাপ তবা কবুল হওয়ার প্রথম ধাপ হলো আল্লাহর কাছে নিজের পাপ স্বীকার করা রসল উল্লাহ সাল্লিয়াম বলেন বান্দা যখন গুনাহ স্বীকার করে ও তবা করে আল্লাহ তার গুনাহ কবুল করে আল্লাহ তার তবা কবুল করেন সহি বুখারি হাদিস দুই হাজার পাঁচশো আঠারো মুসলিম সাত হাজার ছত্রিশ আলহামদুলিল্লাহ আমরা তৃতীয় অধ্যায়টি শেষ করে ফেলেছি তাই আজকে আমাদের এই পর্বটি এখানেই শেষ করছি ইনশা আল্লাহ আমরা আগামী দিন আমাদের পরবর্তী অধ্যায় অর্থাৎ চতুর্থ অধ্যায় থেকে রিডিং করা শুরু করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত